ছয়টা জিনিস ডিটারমাইন করে আপনি সফল কিনা। এক নাম্বার হচ্ছে আপনার ক্যারিয়ার, আপনার পেশা, আপনার হচ্ছে সবকিছু, আপনার পরিচয়। বিয়ে করতে যান, আগে শুনবে কি করে ছেলে। আপনি যদি বলেন ছেলের টানা টানা দুইটা চোখ, সুচালো নাক, পেটে সিক্স প্যাক, পশ্চাতে অনেকখানি গোস্ত আছে, লাভ নেই। আগে বলবে ছেলে করে কি, ছেলে করে কি। তো ফার্স্ট থিং হচ্ছে আপনার ক্যারিয়ার, আপনার ক্যারিয়ার, আপনার মূল্যায়ন। আপনি যান মন্দিরে তিনবার করে পূজা করে প্রতিদিন, সেই মন্দির কমিটির কমিটিতে সদস্য পদেও নাই, কিন্তু যে বছরে একবার পূজা করতে আসে কিন্তু শিল্পপতি, ধনী ব্যক্তি এলাকার, ওই ব্যক্তি মন্দির কমিটির সভাপতি। মসজিদে যান, যে রিক্সাওয়ালা লোকটা পাঁচক্ত নামাজ পড়ে, নফলও পড়ে, সাতক্ত আটক্ত পড়ে, দরকার পড়লে মসজিদে ফজরের আগে গিয়ে তাহাজ্জুদও পড়ে, সকালবেলা ইশরাক নামাজও পড়ে, ওই লোক মসজিদ কমিটির কোনো জায়গায় নেই, অথচ ওই এলাকার একজন শিল্পপতি যে সে মাসে একবার জুম্মা নামাজ পড়তে যায়, উনি কিন্তু মসজিদ কমিটির সভাপতি। কেন? কারণ ওনার পেশা, ওনার মূল্যায়ন। আমরা কিতাবে পড়েছি না অনেক কিছু, ওই যে একটা কথা শুনেছি, কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই। সব পেশা মহান, সব পেশা মূল্যায়ন পাবে। হ্যাঁ পাবে, কই দিচ্ছি আমরা। আমরা কি একজন জুতা কালি করা ব্যক্তিকে যে মূল্যায়ন করি, একজন ডিসি কে সেম মূল্যায়ন করি না? আমরা বেশি ভ্যালু দিই ডিসি সাহেবকে। সব পেশা দরকার ঠিক আছে, বাট ওইটা কিতাব পর্যন্ত। রিয়েলিস্টিকে আপনার পেশা, আপনার ভ্যালু, আপনি কোন পেশায় আছেন ওইটা আপনার ভ্যালু তৈরি করবে। পেশায় আপনি ওকে, এইবার দ্বিতীয় জিনিসটা আসবে, সেটা হচ্ছে ফ্যামিলি বন্ডিং। সাফল্যের দ্বিতীয় সাইন হচ্ছে আপনার ফ্যামিলি বন্ডিং, মা বাবার সাথে আপনার বন্ডিং, বউয়ের সাথে, সন্তানের সাথে এই বন্ডিং। আচ্ছা, বিয়ে দেবেন আপনার বোনকে, কিন্তু শুনলেন ছেলের মা বাবার সাথে প্রতিদিন লাঠালাঠি হয়, বিয়ে দেবেন আর ওই ছেলের সাথে বোনকে? নো, ফ্যামিলি বন্ডিং ওকে আছে। তিন নাম্বার, এবার হেলথ, স্বাস্থ্য ঠিক আছে কিনা। যদি স্বাস্থ্য ভালো না থাকে, ইউ আর নট সাকসেস এট অল। আপনার যত টাকাই থাকুক, আপনার হেলথ ঠিক নাই তো আপনার কিছু নাই। সাফল্যের থার্ড যে সাইন, সেটা হচ্ছে আপনার হেলথ ঠিক থাকতে হবে। আচ্ছা বলেন তো, আপনার বোনকে বিয়ে দিবেন, আর তখন শুনলেন ছেলের ক্যান্সার, ছেলের অনেক পয়সা আছে, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু ছেলের ক্যান্সার, আপনি আর বিয়ে দেবেন না? এই তিনটাই আছে, কিন্তু চতুর্থ নাম্বারটা নাই। চতুর্থ নাম্বারটা কি জানেন? সেটা হচ্ছে সোশ্যাল পজিশন নাই। সামাজিকভাবে আপনার ওই এলাকায় কোনো দাওয়াত হলে আপনাকে ডাকে না, আপনি একঘরে সমাজে। বলেন তো কোন এলাকায় যদি শোনেন ওই লোকটা একঘরে, ওকে কোনো প্রোগ্রামে ডাকা হয় না, এবং ওর সাথে সমাজের সবার বাধা বাধি, বলেন তো এই লোকটার সাথে কি আপনার বোনকে আপনি বিয়ে দেবেন না? তাহলে সাফল্যের কিন্তু আর একটা সাইন এইটা, যে আপনার সোসাইটি, আপনার সমাজ আছে কিনা, আর আপনার সমাজের সাথে আপনার চলাফেরাটা কেমন, আপনার বন্ডিংটা কেমন। এই চারটাই ঠিক আছে, কিন্তু পঞ্চমটা ঠিক নাই। সেটা কি? মেন্টালি ফিট না, মানে মাঝে মাঝে পাগল হয়ে যায়, এক মাস পাগল থাকে, এরপরে আবার সুস্থ হয়, আবার পাগল হয়। বলেন আপনি কোনোভাবেই কি এই ছেলের সাথে আর আপনার বোনকে বিয়ে দেবেন? নো। তাহলে এই পাঁচটা সাইন ঠিক আছে, ষষ্ঠ নাম্বার ঠিক নাই, তাইলেও কিন্তু আপনি সফল না। সেই ষষ্ঠ নাম্বারটা কি? স্পিরিচুয়াল কানেক্টিভিটি। শোনা গেল ছেলে নাস্তিক, না আল্লাহতেই বিশ্বাস করে না, লোকের কোপানোর জন্য খুঁজতেছে। নাস্তিকরা তো সারা বিশ্বে নিগৃহীত, এবং তারা পালিয়ে বেড়ায়, এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়ায় নাস্তিকরা। সারা বিশ্বের কোনো নাস্তিকই ভালো নাই, ওদের সামাজিকতা নেই, ওদেরকে অ্যাকসেপ্ট করে না। তো যাই হোক, যদি আপনি শোনেন যে কোন একজন নাস্তিক, আপনি কি তার সাথে আপনার বোনকে বিয়ে দেবেন? তাহলে এই ছয়টা সাইন যদি কারো মতে, ব্যক্তি সফল, এই ছয়টার একটাও যদি কম থাকে, ইউ আর নট সাকসেস এট অল।